চলতি সময়ে জর্জিনো অবস্থায় রয়েছে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এবং আগামী 5 বছরের জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি পৌর নিগমকে। এই জর্জিনো স্টেডিয়ামকে নতুন রূপে সাজিয়ে তুলতে তৎপর হয়েছে শিলিগুড়ি পৌর নিগম। ইতিমধ্যে বিষয়ে বৈঠক সেরেছেন মেয়র গৌতম দেব এবং সোমবার মেয়র খোদ স্টেডিয়াম চত্বর পরিদর্শন করে কোথায় কিভাবে কাজ করা হবে সমস্ত কিছু খতিয়ে দেখলেন। এদিন মেয়র জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান এই স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়া হোক, তাই পৌর নিগমের পক্ষ থেকে স্টেডিয়াম কে সম্পূর্ণ রূপে নতুন করে সাজিয়ে তোলা হবে। মাঠ থেকে শুরু করে ড্রেসিং রুম, গ্যালারি সমস্ত কিছু ঠিক করা হবে। এছাড়া স্টেডিয়াম চত্বরকে নো হোর্ডিং জোন করা হবে। আর এইটা আমরা ফার্স্ট থেকে এটাকে তো ছেড়ে দিই, কিন্তু এটাকে এমনভাবে করতে হবে যে ফাইনালি এইটা আর ওইটা ওর সঙ্গে মিলিয়ে নেবে। এখান থেকে সব মিলিয়ে এই জায়গাটাকে খুব সুন্দর করে করতে হবে। এই ওয়ালটা দুটো আমরা মেয়র গৌতম দেব কি জানিয়েছেন এই বিষয়ে শুনবো। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিএল লেন, কোচবিহার। কিয়া যুবক কল্যাণ দপ্তর এটা পুরসভাকে দিয়েছে অপারেশনের মেনটেন্স ফর 5 ইয়ার্স। এটা কোনো হচ্ছে পালকে এটাকে মডার্ন একটা রূপ দেওয়ার চেষ্টা করছি, সেই কাজটা শুরু হবে। কতগুলো টেন্ডার হয়ে গেছে, বাকি টেন্ডার হবে ইউডিএমএ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স মন্ত্রী এবং তাদের অফিসারদের সাথে আমার কলকাতাতে মিটিং হবে, এবং আমি ফাইনালি যেটা বলেছি অনারেবল চিফ মিনিস্টার, উনি খুবই আগ্রহী যে এই ক্রীড়া ক্ষেত্রটাকে ভালো করে তৈরি করা, সেটা তার সাথে আলাপ আলোচনা করে আমরা এটাকে খুব সুন্দর করে করবো। এর মধ্যে আমরা এটাকে নো হোল্ডিং জোন হিসেবে এটাকে ঘোষণা করেছি, এবং আমাদের পেরিফেরিয়াল বাউন্ডারি থেকে আরম্ভ করে ভিতরের মাঠ, তার জল নিকাশি ব্যবস্থা, মাঠটাকে আধুনিক করা, একটা মডার্ন জিম, এখানে মাল্টিপারপাস ইউটিলিটি হল, পার্কিং স্পেস ফর দি এখানে আমাদের যা হবে, এবং এখানে পারমানেন্ট মেলা হয় সেই মেলার জায়গাটা, এই সব মিলে এটাকে আমরা একটা মডার্ন শেপ দিচ্ছি। এবং কলকাতা থেকে এক্সপার্টদের সাথেও কথা বলব, পুরো স্টেডিয়ামটা লিক করছে সেটাকে ঠিক করে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে, তারপরে ধীরে ধীরে গ্যালারিগুলোকে সংস্কার করা, এবং আমাদের টার্গেট আছে আলটিমেটলি টোটালটাই আমরা উপরে ছাউনি দেবো, শেপ দেবো, কিন্তু প্রথমে প্রাথমিকভাবে ফোর্সিং ব্লকটা আগে করে তারপরে ফেজ ওয়াইজ ম্যানুয়ালি করবো। টাইম লাগবে, এটা একদিনে হবে না, সেই পরিকল্পনাটা করছে, এখন ধীরে ধীরে কাজ হবে। এগুলো স্কাই ইজ দি লিমিট, এখনই বলা যাবে না, ধীরে ধীরে ফেজ ওয়াইজ ম্যানুয়ালি করবো। নতুন করে অনেক টাকার প্রকল্প হবে, কিন্তু ছোটো ছোটো কোম্পানি নিয়ে কাজ করছি আমরা।